এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সকালবেলা অফিস চলে গেছে আর এখন আমি আমার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পরে আমার বাদবাকি কাজগুলো সারতে হবে, যেমনটা আমার 2 তারিখে কেকের অর্ডার আছে, তো ওই জন্য আমি একটু বিজি আছি, তো সেটার কাজ শুরু করব। আর আমি ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে এখানে স্যান্ডউইচ। মা বলছে স্যান্ডউইচটা খেতে নাকি খুব ভালো হয়েছে, আমিও খেয়ে দেখি। আর এখানে কালকে রাত্রে কিছু পেটালস বানিয়ে রেখেছিলাম, এগুলো আজকে ফিক্স করবো। এগুলো আর একটু ইয়ে হবে, আর একটু শোকাবে, তারপর আমি এগুলো ফিক্স করবো। 12:30 আর এখানে মাকে আজকে রান্না করতে বলেছি, কারণ আমার অনেক কাজের চাপ রয়েছে। মা আজকে রান্না করবে ইলিশ মাছ। কেক জাস্ট বানানো স্টার্ট করবো, ওর মধ্যে হঠাৎ করে মনে পড়লো কেকের ময়দা শেষ, তো এখন আর কি তাড়াতাড়ি আমি যাচ্ছি। এখন প্রায় 1:45 বেজে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাই। আমি যে এত ভুলে যাই না সব কিছু, মানে বলার মতো না, এই মোমেন্টে গিয়ে আমার সব মনে পড়ে যখন কিছু করতে বসি, এই এটা নেই সেটা নেই, আর এই জন্য অমিত যে আমাকে কী বকা বকে, মানে বলার মতো না। তবুও আমি শুধরাচ্ছি না, এখন থেকে চেষ্টা করতে হবে ঠিকঠাক টাইমে করার। আর কিছু জিনিস পাইনি, তো সেগুলো সামনে আরেকটা দোকান আছে, তো আমি সেখানে এখন যাচ্ছি ওগুলো আনতে। বাইরে নেক্সট লেভেলের রোদ উঠেছিল, এখন আবার একটু ছায়া দিয়েছে, ভালো লাগছে। এখন সব জিনিস নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আর এইমাত্র কোরিয়ারওয়ালা ফোন করলো, একটা কোরিয়ারের ফোন, কি তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে, হ্যালো আবার বেরিয়ে যাবে। আমি বললাম 10 মিনিট, দাঁড়াম 10 মিনিটের মধ্যে আসছি। আমার এই যে কোরিয়ার নেওয়া হয়ে গেছে, আর এখানে আমার হাতে ব্যাগ প্রচণ্ড ভারী, তো এখন সব জিনিস নেওয়া গেছে, এখন বাড়ি যাচ্ছি। আমি অ্যাপার্টমেন্টের মধ্যেই রয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, এখন বাড়ি যাওয়া যাক। আর আজকে লাঞ্চে মেনু হচ্ছে, এখানে মা সরষে দিয়ে ইলিশ মাছ করেছে, আর এখানে হচ্ছে ডাল। সো এখানে আমার এখন পিওনি ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে, আর বাদ বাকি ডেকোরেশনগুলো এখন প্রিপেয়ার করব। আর বাজে এখন 7টা, আর ওইদিকে কেক বেক হচ্ছে, আর আমি এখন চেরিকে দুধ খাওয়াতে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30, বাট তোমাদের স্যারের এখনও দেখা নেই। আর ওইদিকে মা চেরিকে নিয়ে খেলতে গেছে, মানে চেরি খেলছে, মা নিয়ে গেছে, দেখি কি করছে। কোথায় চেরি? আমার দিকে তাকাইছে, তা আমি বলি আমি কইছি কি তোমাকে ডাকছে আন্টি আন্টি করে, তারপর উনি আইসে দরজা খুলে নিয়ে গেল ওনার মেয়ের লোক। ও আচ্ছা আচ্ছা। তো চেরি এখন পাশের বাড়ি খেলতে চলে গেছে, এই জন্য আমি অনেকক্ষণ ধরে গলার আওয়াজ পাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি এখানে কাজ করছিলাম কেক রিলেটেডই অনেক কিছু, তো এখন যাই গিয়ে নিয়ে আসি। আর অমিত যে কখন আসবে আমি সত্যি জানি না, 8:30 বেজে গেছে, মানে ওর অফিসে গেলে মনে আর বাড়ি আসতে ইচ্ছা করে না। যে আমার সাথে কি হচ্ছে ভগবান জানে। আমি ক্রিম এখন বিট করতে যাব, আমি এখন দেখছি আমি ক্রিম বার করতেই ভুলে গেছি ডিপ ফ্রিজের থেকে, জানি না কখন ক্রিম যে মেল্ট হবে তারপরে আমি ওটা বিট করতে পারবো, কত সময় লাগবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা, আর আমি এই জাস্ট ক্রাম কোটিং ডান করলাম কেকটা, এখনো প্রচুর কাজ বাকি দেখছি, আর একদম এনার্জি দিচ্ছে না। যদি হয় তো আজকে কমপ্লিট করে রাখবো, মানে বেসটা আজকে কমপ্লিট করে রাখবো, আর ডেকোরেশনগুলো তো কালকেই করব। আর যদি শরীর ভালো না লাগে তাহলে কালকে পুরোটাই শেষ করতে হবে একবারে, আর কালকে তো ডেলিভারি দিতেই হবে 4টার মধ্যে। তো এখন আমি আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর ওখানে চেরি আর মার মধ্যে হচ্ছে ক্রিম খাওয়ার কম্পিটিশন হচ্ছে, কারাকারি বেঁধেছে কে ক্রিম খেতে পারে। এখানে একটু কেকের ক্রিম বেঁচে আছে, এই যে চেরি তো পুরো থালা নিয়ে বসে পড়েছে, মারও এখানে মুখে লেগে আছে। আমি ডিনারে আজকে বানিয়েছি হচ্ছে তড়কা, আর এখানে মিস্টার দেব আমার জন্য প্রসাদ রেখে গেছে ভাত, আর এই যে রুটি একটা, তো প্রত্যেক দিনই এই চলছে।
রাত্রিবেলা ভাত খাচ্ছে আর সাথে আমার জন্য অল্প কটা রেখে দিচ্ছে, আর আমার খেতে হচ্ছে রাতে। আর ডায়েট ফায়েট সব মাথায় উঠেছে এই আর কি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা, আর খাওয়ার পরেও আমি অনেকটা কাজ এগিয়ে রাখলাম, কিন্তু কেকটা ওই পর্যন্তই রেখেছি। কেকটা আর কিছু করিনি, কিন্তু কেক রিলেটেড কাজ এগিয়ে রেখেছি, যেমন এই জিনিসগুলো কিছুটা বানিয়ে রেখেছি। তো এগুলো কিছুটা বানিয়ে রেখেছি আমি, আর তাহলে কালকে একটু কাজগুলো করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আর একদমই এনার্জি নেই, এখন পুরো 12:15 বাজছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর আজকের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, খুব ভালো লাগে কমেন্ট পড়তে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে।